এ কি কুড়ানি, তুমি এই ঘরে কি করছো? তোমার পায়ের ধুলো নিতে এলাম। কেন? দিদি যে বললো তোর বর সারা রাত তোর পায়ে তেল দিয়েছে, তুই পায়ের ধুলো নিয়ে আয়, তাই তো এলাম। যাও তোমার ঘরে যাও, যখন তখন আমার ঘরে আসবে না। যাই তাহলে। হ্যাঁ এসো। কুড়ানি কি সত্যি কিছু বোঝে না, কোনো লজ্জা পায় না? তোমার গরম হচ্ছে, আমি পাখা নিয়ে এসেছি। কে তোমাকে পাখা আনতে বলেছে? দিদি বলেছে। তুমি ওরকম করছো কেন? আমি একটু হাওয়া করে দিই, তোমার ভালো লাগবে। পটল, যদি তুমি এমন করে আমাকে জ্বালাও তবে আমি ঠিক চলে যাব। বলো না, ও কথা বলতে নেই, চলে যাব কখনো বলবে না। তুমি এখান থেকে যাবে নাকি? ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি। এই রইল পাখা, আর কোনোদিন হাওয়া করব না, কোনোদিন না। কুড়ানি যদি বেদনা বোধ না করে তাহলে সে এমনি করে চলে যাবে কেন? তবে কি কোনো ব্যতিক্রম হতে চলেছে? কুড়ানি, তোমার হাতে কি চা আমাকে দেবে না? যদি তুমি বিরক্ত হও। আমি বিরক্ত হলে তোমার খারাপ লাগবে? লাগবে না। আচ্ছা আমি বিরক্ত হব না, দাও চা দাও। এখন আমার খুব ভালো লাগছে। এত তুচ্ছ কারণে তোমার খারাপ লাগে ভালো লাগে? জানি না, আমি যাই।